এই যে সেই বিখ্যাত প্রাণী যার এখানে দুটি চোখ, এখানে দুটি চোখ আর এখানে দুটি চোখ, তার মোট মিলিয়ে চারটা চোখ, সরি ছয়টা চোখ। এটা কোন স্টাইল দিছো? এটাকে বলে হচ্ছে স্মার্ট 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 না স্মার্ট স্মার্ট মা, আমার মা কোনোদিন এই স্টাইল দেয় না। আর এইবার বহুত হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ইন্দ্রা আর আমার সাথে রয়েছে আমার মহাজন, আর আমাদের সাথে আরও দুজন মানুষ রয়েছে, আমার বোন বর্ষা এবং আমার ভাই অপূর্ব। হ্যাঁ, তোমরা তো জানোই কয়েকদিন আগেই অপূর্বর বিয়ে হয়েছে, আর অপূর্বর বিয়ের ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, আজ আমাদের বাসায় আমার ভাই অপূর্ব এসেছিল এবং তার আসার কারণ ছিল হচ্ছে আমাদের তাদের বাসায় নিয়ে যাওয়া বা তাদের বাড়িতে নিয়ে যাওয়া। সেজন্য হচ্ছে আমরা একটু রেডিবিডি হয়ে এই তো রিক্সায় উঠে পড়লাম, আমি আর বোন এক রিক্সায় আর মহাজন আর অপূর্ব ভাই আরেক রিক্সায়। মহাজনের যত টাকা পয়সা সব আমার কাছে দিল, কারণ মহাজন যদি অন্য কোথাও চলে যায় সেই ভয়। বেদগ্রাম নেমে আমরা একটা অটোতে উঠে পড়লাম, আমাদের গন্তব্য হচ্ছে দুর্গাপুর। আমার ভাইয়ের বাসা হচ্ছে দুর্গাপুর, বেদগ্রাম থেকে হালকা একটু দূরে। তো আমাদের আজকের জার্নিটা ছিল খুবই সুন্দর, ঘোরাফেরা খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা এত সুন্দর ছিল, তারই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানিও ভিডিওটি কেমন লাগলো। গ্রামের পথ ধরে সবুজ সবুজ সবুজের সমারোহের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা শহরের বুকে। এই যেন একটা ছোট্ট গ্রাম, শহরের পাশে গ্রাম, আর গ্রামের ভিতর হচ্ছে আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়িতে রয়েছে ভাইয়ের মা বাবা এবং তার সদ্য বিবাহিতা স্ত্রী। এত সুন্দর লাগছিল আসলে, গ্রামে গেলে যতটা সুন্দর লাগে এখানে আসার সময় আমার ততটাই ভালো লাগতেছিল। আমরা তারপরে চলে আসলাম অটো থেকে, নেমে একটু সামনের দিকে আগালাম। সামনের দিকে আগাতেই হচ্ছে আমার ভাইদের বাসা। গ্রামের ভিতরে গ্রামীণ পরিবেশে বাসাটাও অনেক সুন্দর, একদম মনে হচ্ছিল যেন আপন বাড়ি। এই তো একটু স্বল্প মাত্রার খাওয়া দাওয়া করে তারপরে একটু বৃহৎ মাত্রার খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বের হলাম। মানে ভাইদের বাসার কাছে হচ্ছে রেল লাইন, এই সামনে আমার ভাই আর ভাইয়ের স্ত্রী, আর এদিকে হচ্ছে আমরা। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে ভিডিও বানাই বা আমরা যে রিলস বানাই বা আমরা আমার পেজে যে গ্রো করার জন্য একটু ভিডিও আপলোড করি, সেজন্য অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করো যে তোমাদের কি পড়াশোনা নেই, তোমরা কি পড়াশোনা করো না। যেহেতু আমরা দুইজনই স্টুডেন্ট, এটা হয়তো বা তারা আমাদের প্রতি অনেক বেশি আমাদের নিয়ে উগ্রীব বা অনেক বেশি টেনশন করে, আমাদের অনেক বেশি ভালো চায়। তো বন্ধুরা, তোমাদের মাঝে আমি দুই দিন পর বা একদিন পর একটা ভিডিও আনি, 10 মিনিট 11 মিনিট 2 মিনিট 3 মিনিট 30 সেকেন্ডের, তার মানে এই না যে 24 ঘন্টায় আমরা ভিডিও করি। যাই হোক, এটা আমাদের ভিডিও টপিক ছিল না, তারপর আমি বললাম, কারণ যারা ভিডিও দেখে আমার প্যারেন্টস বা আমার শ্বশুর শাশুড়ি যাদেরই বলো না কেন, তারা আসলে সম্পূর্ণ জানে বিষয়টা, তারপরও তোমরা কেন এত টেনশন নাও আমি সেটা বুঝি না। আজকের এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আর এত সুন্দর আমাদের ফটোশ্যুট আমি অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড দিয়েছি, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার অনেক ভালো লেগেছে। আর আজকের ভিডিও আর ফটো ক্রেডিট হচ্ছে আমার বোন বর্ষার। বর্ষা আসার পর আমাদের এই দিক দিয়ে খুবই একটা সুবিধা হয়েছে, কারণ আমরা দুইজন কোথাও গেলে আমাদের ভিডিও করার জন্য একজন লোকও থাকে না। এই যে জায়গাটা ছিল খুবই ভয়ানক, এবং মহাজন বলছিল যে আমরা তুমি উপর দিয়ে হাঁটবা আর আমি নিজ দিয়ে তোমাকে ধরবো। আমি একটু ভয় পাচ্ছিলাম, পরে বলছিল ভরসা রাখো,
তারপরে উঠে বললাম আর কিছুই বলিনি, ভরসার হাত ধরে তেপান্তরও পাড়ি দেওয়া যায়। এই যে রেল লাইনের এ মাথা থেকে ও মাথা তোমাদের একটু দেখাবো। আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু আঙ্কেল এবং আন্টিকেও নিয়ে চলে এসেছি, কারণ ঘুরতে গেলে ফ্যামিলির লোক থাকলে আসলেই ভালো লাগে। এদিকে আমি একটু ইচিং বিচিং খেলছিলাম, মনের মতো মানুষ থাকলে তার সাথে আসলে ফর্মালিটি করার কিছুই থাকে না, আর আমাদের হচ্ছে তুই তুকারি সম্পর্ক। সম্পর্ক যেমনই হোক না কেন, সম্মান জিনিসটা হচ্ছে একটা মনের ভিতরের জিনিস, সেটা প্রকাশ করার কিছু নেই। আমার মানুষটা জানলো যে আমি তাকে সম্মান করি, এটাই আনা। আমরা রেল লাইন থেকে যে আমাদের গোপালগঞ্জ রেল স্টেশন, যেটাকে আমরা রেল স্টেশন নামে চিনি, সেখানে চলে আসলাম। আর এইখানে আসতে আসতে আমাদের প্রায় প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। ওইদিকে কী যেন একটা হলুদ ফুল, সেটা মহাজন ছিল, মহাজনের ফুল দেখলেই নাকি একটু ছিঁড়তে আর আমাকে দিতে মন চায়। যাই হোক, সেটা অনেক দিনের মহাজনের কাহিনী। এই কাহিনীর ভিতর আমি তোমাদের সেই কাহিনী একদিন বলবো। সন্ধে ঘনিয়ে এলো আর আমাদের যেন মোমেন্টটা আরও বেশি এনজয়েবল করে দিল। এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, যেটাই হচ্ছে অনেক সুন্দর লাইটিং সিস্টেম, কিন্তু খাবার দাবার আর মোটামুটি দামটা এত বেশি যে আমরা সেখানে ঢুকিনি, আর সেখানে ঢোকার কোনো বৃথা চেষ্টাও করিনি। কারণ আমরা একবার ওখানে গিয়েছিলাম আর খাবার দাবারের মান খুব আহামরি সুন্দর না, যেহেতু এখানে অনেক লোক আসে আর একটাই মাত্র সুন্দর রেস্তোরাঁ বললেই হয়। তাই আমরা একটু স্বল্পমাত্রার ফটোশ্যুট করে চলে আসলাম। বাঙালি রেস্টুরেন্টে যায় হচ্ছে একটু ছবি তুলতে, ছবি তোলা হলে তো আর খাওয়ার কথাও মনে থাকে না। আর যেহেতু আমরা ভিতরে ঢুকিনি, বাইরে বসেই দু একটা ছবি তুললাম। মহাজন সবসময় একটা না একটা আমাকে মানে কি বলবো মেজাজ গরম করে দিতে পারলেই বাঁচে। বললাম আসো এভাবে একটা রিলস বানাই, তো মহাজন বললো এভাবে ঘোরা যায় না, অ্যাং ক্যাং ত্যাং ত্যাং। তখন মহাজনের আমি ফুলটা ছেড়ে দিয়ে চলে আসলাম। এই তো বন্ধুরা, তোমাদের এইখানের দৃশ্যটা একটু দেখাই। দৃশ্যটা এত বেশি সুন্দর যে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। ভিডিও করতে করতে মনে হলো যে সামনের দিকে একটা চায়ের দোকান টাইপের কিছু আছে। তখন আমি বোনকে ক্যামেরা দিয়ে বললাম চলো আমরা একটু গিয়ে দেখি। তার আগে আমার মহাজন গিয়ে খোঁজ নিল যে এখানে চা পাওয়া যায় কিনা, তাই চা খেতে ঢুকলাম। এই ভিতরে অত বেশি রঙিন কিছু নেই, কিন্তু তারপরও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। এখানে আসলে একটা জিনিস সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে সবুজ আর সবুজ। অবশেষে চা চলে আসলো। টঙের দোকানে বসে চা খেতে যে কি মজা, যারা টঙের দোকানে চা পছন্দ করে তারাই জানে। কিন্তু আজ আমি খুবই হতাশ হয়েছি, চাটা অনেক বেশি বাজে লাগছে আমার কাছে, মানে চাটা এত বাজে ছিল। আমরা
हम बस सुनते हैं। ओ सॉरी, ओ बस सुनते हैं, हम बस बोलते हैं। तो दिने में केर माँ है। नहीं नहीं नहीं, वो बात नहीं बोल रहा है, वो बात नहीं बोल रहा है। आप इधर में तो अंधेरा दे जाता है और हम ये आज का वीडियो इधर में इन कर देता है। ठीक है, टाटा बाय बाय, देखा हमें परवर्ती वीडियो से। गुड बाय। ओ नहीं बांगला, टाटा बाय बाय, सी यू सून। इंग्लिश हो, हिंदी कहो। बाद में देखूंगी। इन द नेक्स्ट वीडियो फिर से कंटिन्यू होगा, चलते रहेगा। तो अगला वीडियो में आपका अग्रिम स्वागत है और इस वीडियो में आपको टाटा बाय बाय है। गुड बाय, टाटा। এইটা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের সাথে থেকো। আমাদের নতুন যে একটা পথ চলা, সেই পথ চলার সাথে থাকার জন্য যারা যারা আমাদের সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। টাটা।